সন্তানকে মা বাবা জাগতিক শিক্ষা দিলে কি সন্তানের হক আদায় হবে নাকি দিনই শিক্ষা দিতেই হবে? ভাই রে, জাগতিক শিক্ষা দিয়ে যদি মা বাবা মনে করেন যে ছেলে মেয়েকে পড়ালেখা করাইছি, আমার দায়িত্ব পালন করছি, তাহলে তিনি ভুল ধারণার মধ্যে আছেন, ভুলের স্বর্গে বাস করছেন। মা বাবা সন্তানকে যদি দিনই শিক্ষা না দেন, ইমানের শিক্ষা না দেন, আল্লাহর সাথে পরিচিত না করান, নীতি নৈতিকতার শিক্ষা না দেন, করণাদর্শী শিক্ষা না দেন, তাহলে মা বাবা তার দায়িত্ব যথাযথভাবে পালন করলেন না। এর জন্য কি আমাদের ময়দানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে? আলহামদুলিল্লাহ, আপনাদের সিলেটে আমার জানা মতে অনেক দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং উঠছে, যে প্রতিষ্ঠানগুলোতে আলহামদুলিল্লাহ জাগতিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সমন্বয় করার চেষ্টা করা হয়। এই যে আমার আলোচনার আগে দেখলাম যে ইংলিশে প্রেজেন্টেশন কত চমৎকার করে, এই ছেলে মেয়েগুলো যদি নীতি শিক্ষা পায়, পাশাপাশি জাগতিক শিক্ষা দেন, ইনশাআল্লাহ আপনার দিন দুনিয়া দুইটাই আলোকিত হবে, দুনিয়া আখেরাত দুইটাই আলোকিত হবে। আর শুধু দুনিয়ার শিক্ষা দিবেন তাহলে ওই কানাডা থেকে আপনার বাবার আপনার মৃত্যু সংবাদ শুনে বলবে যে ও স্যাড ব্যাড, মাই ড্যাড ইজ ডাই, হি ইজ গন। হ্যাঁ, এইসব স্যাড ব্যাড ডাই ফাই এসব বলে টলে সে হাত চাত ধুলে বসে থাকবে, ও শেষ। আর যদি দিনের শিক্ষা দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মরার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল খোলা থাকে, তার একটা হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউলা, যদি নেক সন্তান রেখে যায়, দিনই শিক্ষা দিয়ে যায়, এই ছেলে যে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে, স্যাড ব্যাড কয় না, কয় আল্লাহ আমার বাপরে মাফ করে দে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হয় মা বাবার জন্য। বুঝতে পেরেছেন? এই জন্য সন্তানকে দিনই শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কত মা বাপ দিনই শিক্ষা দেন নাই, এরপরে সারা জীবন আফসুস করতেছেন যে ছেলে তো না একটা আস্ত মানুষ হইছে, এ ছেলে না হইতো তাও তো ভালো ছিল, মেয়ে না হইতো তাও তো ভালো ছিল, এরকম বলে অনেক মা বাবা। আল্লাহ তালা আমাদেরকে দিন দুনিয়া উভয় জগতের কল্যাণ যেন আমরা সাধন করতে পারি সেই তৌফিক দান করুন। আমি মনিরা আক্তার মন্নি, আমার প্রশ্ন হলো স্বামীর কাছে স্ত্রীর কি কি কোরআন হাদিস দ্বারায় হক আছে? এটাও তো লম্বা ওয়াজের বিষয় ভাই। স্বামীর কাছে স্ত্রীর হক আছে কি জানতে চাইছে কি মনিরা আক্তার মন্নি? খেয়াল করেন, প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্ন করছে একজন মহিলা। কি প্রশ্ন করছে? যে স্বামীর কাছে স্ত্রীর কি কি হক আছে, অধিকার আছে। আরে বাপ রে বাপ ভাই, এই কথা রে আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলতেন, আমরা সবাই অধিকার সচেতন, কেউ কর্তব্য সচেতন না। অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ, কিন্তু আমার কর্তব্য একটু আদায় করব না। এই হলো আমরা সেই পাবলিক বাংলাদেশের মানুষ, বুঝতে পারছেন? নিজেরটা ষোলো আনা আর অন্যেরটা একানাও। আরে ভাই, প্রশ্ন তো হওয়ার দরকার ছিল, আমি একজন পুরুষ, আমার স্ত্রীর প্রতি আমার কি কি কর্তব্য আছে হুজুর বলেন, যাতে কোনো ত্রুটি না হয়, কেমন দিন ধরা না খাই। আমি একজন নারী, আমার স্বামীর প্রতি আমার কি কি কর্তব্য আছে, যাতে কোনোটা না ছুটে বলে দেন, যাতে কেমন দিন ধরা না পড়ি। এখন আমি জানতে চাই আমার কি কি অধিকার আছে বলেন দেখি, এই বেটারে ধরবো একটু। হুজুর বলে দিছি এটা এটা অধিকারী, যে তালিকা হুজুরের ওয়াজ থেকে বাইর করছি, বেটা এটা এটা তুমি পালন করো না, এখন ধরবো এদের। ভাই, উনি যদি অধিকার আদায় না করেন তাতে আপনার কোনো ক্ষতি হবে? কিন্তু আমরা নিজেদেরটা জানতে চাই। বউ শোনায় স্বামীরে হাদিস, কি হাদিস শোনায় ক শুনছ? আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ানদের হাডুডু টাইপ কোনো একটা খেলা দেখাইতে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলেছেন, যতক্ষণ পর্যন্ত খেলা দেখতে 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 বিরক্ত হয়ে আমি না বলছি ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত তিনি বসেছিলেন। ফাকদুর কদর আল জারিয়াতি সিন্নে আল হাদিসাতি সিন্নে আল হারিসাতি আলা আল্লাহবি। এখন এর কথা বলার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ও দুনিয়ার পুরুষরা খবরদার, যাদের একটু তরুণী স্ত্রী আছে, কম বয়স্ক স্ত্রী আছে, তাদের এই বিনোদনগুলোর দিকে একটু খেয়াল রাখিও, একেবারে তুমি গোমড়ামুখ হয়ে যাইও না, বুড়ার মতো হয়ে যাইও না, একটু একটু জোয়ান জোয়ান থাকিও, তাদের এই চাহিদাগুলো খেয়াল রাখিও। বই ওয়াজ শোনায় কারে? স্বামীরে, রসুলের এই হাদিস শোনায়, আসল তারা এই হাদিস শোনায়। আবার স্বামী ওয়াজ শোনায় বউরে কি জানো, রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি জমিনে কারোর সেজদা করা লাগতো তাহলে স্বামীরে করা লাগতো। আমার পাওয়ার বুঝতেছো তুমি? হিসাব নিকাশ করে কথা বলিও, চিন্তা করেন, সবাই যার যার পক্ষের হাদিসগুলো বলে। আরে ভাই, যে ব্যক্তি আসলেই জান্নাত আর জাহান্নামের প্রতি ঈমান আনছে, আহা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার কি কর্তব্য আছে আমি সেটা যেন ঠিক মতো করি, এই জন্য আমার কর্তব্যগুলো আমি জানবো। অধিকার যদি আমার বিপরীত এন্ডে যিনি আছে উনি আমাকে না দেন তো উনি অপরাধী হবেন, আমার তো কোনো ক্ষতি হবে না।
যাক, বোনটা প্রশ্ন করছে কষ্ট করে উত্তর না দিলে কেবল হুজুর প্রশ্ন তো উত্তর দিলই না, আরও আমার কতগুলো কথা শোনাই দিছে। যাক ভাই, কথা শোনানোর উদ্দেশ্য হলো আমাদের ভিতরে চেতনা সৃষ্টি করা, সঠিক বোধ সৃষ্টি করা। উত্তরে আমি সংক্ষেপে বলবো, একজন স্বামীর কর্তব্য হলো স্ত্রীর নিয়ম অনুযায়ী ভরণ পোষণের ব্যবস্থা করা, তাকে একটা কক্ষে থাকার ব্যবস্থা করে দেওয়া। তার কক্ষে যে কেউ যখন তখন হুটফট করে ঢুকবে এই সুযোগ, এই অধিকার কারণ নাই। তার প্রাইভেসি মেনটেন করতে যা দরকার সেটা ব্যবস্থা করতে হবে। তার শারীরিক যে চাহিদা আছে সেটা পূরণের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। একাধিক স্ত্রী থাকলে সমতা বজায় রাখতে হবে, তার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন অতিবাহিত করো। এই অধিকারগুলো স্বামীর, তাদের সাথে সদাচরণ করতে হবে, বরণ প্রসন্ন দিতে হবে, শারীরিক চাহিদা পূরণ করতে হবে, এবং আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক ভাই লিখেছেন, আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবধারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে, নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয়? এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিস আছে এগুলোর ইলম, এগুলোর জ্ঞান, এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ ছাড়া আর কারণ নাই, আর কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না, একমাত্র আল্লাহ জানেন। তোমাদের থেকে একটা হলো যে অমা তাদরি নাফসুন বি আই আরদিন তামুত, কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, কিভাবে তার মৃত্যু হবে এটা মানুষ জানে না, অনুমান করতে পারে, ধারণা করতে পারে, কিন্তু চূড়ান্ত নলেজ একমাত্র আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। এখন কথা হলো, তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট, নাকি আমাদের ইবাদতের উপরে ভ্যারি করে, অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না হলে হায়াত কমে, ব্যাপারটা এরকম কি না? যদি ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না করলে হায়াত কমে, এরকম হয়, তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না, কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ, এত হায়াত পায় কেমনে, গড় আয়ু 85, 90, 80 এরকম কিভাবে? দেখুন, এই সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি রেওয়ায়েত পেশ করেছেন, কোন একটা কিতাবে, নামটা ভুলে গেছি আমি। রেওয়ায়েতটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছেন। কয় রকমের হায়াত? একটা হলো চূড়ান্ত, আরেকটা হলো শর্তযুক্ত। ধরেন একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতের বাজার আছে 50 বছর, আর শর্তযুক্ত হায়াত আছে 30 বছর, আরো মোট 80 বছর। শর্তযুক্ত যেটা, সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যা হলো, ধরুন তার অসুখ হলে যদি সে ওষুধ খায়, সে যদি প্রপার ট্রিটমেন্টটা করে, অমুক ডাক্তারের কাছে যায়, অমুক মেডিসিনটা নিতে পারে, অমুক কাজটা করতে পারে, অমুক নেকামলটা যদি করে, তাহলে তার এক্সটেনশন হবে এই পরিমাণ। কথা কি বুঝাতে পারছি? এইভাবে কিছু হায়াত হবে তার শর্তযুক্ত, আর কিছু হায়াত হলো চূড়ান্ত, ওইটা সে পাবেই। তো যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সবকিছু লেখার নির্দেশ করেন, তাকদীরের যে লেখক ফেরেশতা দায়িত্বে থাকেন, তিনি কোনো মানুষের তাকদীর লেখার সময় আল্লাহ তার যে চূড়ান্ত হায়াত লিখেছেন এটা সে জানে, কিন্তু যেটা ঝুলন্ত রেখেছেন, শর্তযুক্ত রেখেছেন, আরো 30 বছর লেখো তার জন্য শর্তযুক্ত, শর্ত পূরণ করার উপরে নির্ভর করবে সে 30-এর পুরো পাবে না 50% পাবে না কতটুকু পাবে, এই বিষয়ে ওই ফেরেশতা জানে না যে সে আসলে কতটুকু পাবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অজানা না, আল্লাহ জানেন যে সব মিলিয়ে কোথায় সে দাঁড়াবে, কত বছর, কত দিন, কত সেকেন্ড, কত মিনিট সে পাবে, এই সব বিষয়ে ধারণা আল্লাহর কাছে ঠিকই আছে। কথা কি বুঝাতে পারছি? এই বর্ণনা অনুপাতে দেখা যায় যে মানুষ যখন ভালো কাজ করে, নেক কাজ করে, যেমন একটা হাদিস আছে বুখারীতে, আপনারা অনেকে জানেন, শুনছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সাররাহু আন ইয়ুমসাতা লাহু রিজকু ওয়া ইয়ুমসা আও ইয়ুমসা লাহু ফি আছারিহি ফালইয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক, হায়াত বাড়িয়ে দেয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো খুব ভালো করে শক্ত করে। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক যত ভালো থাকবে তার হায়াত তত বাড়বে। এই যে একটা আমল, এই আমলটা যখন কেউ করে আল্লাহ তাআলা তার বিনিময়ে হয়তো যে এক্সটেনশন থেকে হায়াত দেন, ওটার উপর ভিত্তি করে। আবার একইভাবে কেউ ট্রিটমেন্ট করালে, কোনো সুবিধা পেলে তাকে হয়তো আল্লাহ হায়াত দিবেন, এটা হলো তাকদীরে গায়ের মুবরাম, বা মানুষের জীবনের হায়াতের ওই অংশ যেটা অচূড়ান্ত, আমাদের জন্য অচূড়ান্ত, ফেরেশতার কাছে অচূড়ান্ত, আল্লাহর কাছে অচূড়ান্ত বলতে কিছু
নাই, আল্লাহর কাছে সবকিছুই কি চূড়ান্ত এবং পরিষ্কার। আপনি পঞ্চাশ প্লাস আরো তিরিশ না প্লাস আরো বিশ কোথায় গিয়ে দাঁড়াবেন আল্লাহ ঠিকই জানেন, কিন্তু ফেরেশতা যিনি লিখছেন তিনিও জানেন না, আমরাও জানি না। কথা কি বুঝাতে পারছি? তাহলে মানুষের হায়াত চূড়ান্ত, আল্লাহর কাছে মানুষের হায়াত কি ভাই? চূড়ান্ত। তবে আমাদের অনেক কর্মের উপরে হায়াতের কিছু অংশ বাড়া বা কমাটা কি করে? নির্ভর করে। এই জন্য বিভিন্ন আমলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমল করলে হায়াত বাড়ে, ওই আমল করলে হায়াত বাড়ে। এই যে বাড়ার কথা বলেছেন, এটা হলো দ্বিতীয় প্রকারের হায়াত। কথা কি বুঝাইতে পারছি? অতএব এবার কোন অমুসলিম তিনি অনেক বেশি গড়ায়ু পেয়েছেন বা অমুসলিম সমাজে মানুষ অনেক গড়ায়ু বেশি পায়, তো তারা ওই যে অচূড়ান্ত যেটা আছে আল্লাহর ইলমে তো সবই চূড়ান্ত, সেটার যে প্যারামিটার সেটা অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে, সেজন্য তারা হায়াত বেশি পাচ্ছে। কিন্তু হায়াত বেশি পাওয়ার ভিতরেও কল্যাণ নাই, কম পাওয়ার ভিতরেও কল্যাণ নাই। কল্যাণ হলো হায়াত যেটুকু পেয়েছি সেটুকুর সদ্ব্যবহার করার মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মাঝে আমার কল্যাণ আছে, আমাকে তখন মৃত্যু দিয়েন যখন আমার মরে যাওয়ার মধ্যেই কল্যাণ আছে। আমি তওবা করেছি, হালখাতা হয়ে গেছে, আমার হিসাব ক্লিন, এখন তওবা করার পর নতুন করে আর পাপ করা হয় নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করলে একেবারে আমি আমার ক্লিন প্রোফাইল নিয়ে আল্লাহর কাছে যেতে পারলাম। ভালো মৃত্যু কি ভালো মৃত্যু না বলেন? আবার একজন মানুষ তওবা করেছেন, ভালো হয়েছেন, আবার তওবা ভেঙে গেছে, করবেন করবেন করে করা হয় নাই, এর মধ্যে পাপ করতে করতেই মারা গেছেন, খারাপ মৃত্যু কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দোয়া করতেন, আল্লাহ ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য ভালো, আর তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন যখন আমার মরে যাওয়াটাই আমার জন্য কি হবে? ভালো হবে। আমরা অনেকে শুধুমাত্র দোয়া করি, আল্লাহ বাঁচায় রাখেন বাঁচায় রাখেন। আশি বছরের মুরব্বী আরো দশ বছর চায়, একশো বছরের মুরব্বী আরো বিশ বছর চাই, চাওয়ার তো দোষে কিছু না ভাই। যদি নিয়ত থাকে আরো দশ বছর থাইকা আরো কিছু ইবাদত আল্লাহর করে আমল নামাটাকে আরো ভারী করে নিয়ে যেতে চাই নেক আমলকে, তাহলে সেই উদ্দেশ্যে হায়াত চাওয়াটা দোষের কোনো কিছু না। কিন্তু সুন্নত হলো ওই দোয়া করা যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যতদিন কল্যাণ হয় ততদিন হায়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো নামাজে মনোযোগ সৃষ্টির উপায় সমূহ কি কি? এই প্রশ্ন আজ হাজারো মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু একজনেরও নামাজে কি থাকবে না? মনোযোগ থাকবে না। ইমাম সাহেবেরও মনোযোগ নাই, মুক্তাদিদেরও মনোযোগ নাই। ইমাম সাহেব চার রাকাত নামাজের জায়গায় তৃতীয় রাকাতে বসে সালামও ফিরে ফেলছে, মুসল্লিদের খবর নাই। এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, হুজুর রাকাত একটা কম হয়েছে আজকে। এত বড় সব মানে সাহস তোমার, এতগুলো মানুষ মসজিদ ভর্তি আমরা কেউ টের পেলাম না, তুমি একেবারে নিশ্চিত হয়ে বলে দিলা যে রাকাত একটা কম হয়েছে? বলে, হুজুর একটা অবশ্যই কম হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমার দোকান চারটা, চার রাকাতে চারটার হিসাব করি, আজকে একটার বাকি আছে, এখন একটা দোকানের হিসাব করা বাকি আছে হুজুর, অতএব নিশ্চিত আমি আপনি তিন রাকাত করছেন। ভাইরা আমার, এই অবস্থান হয়ে গেছে আমাদের এখন সবার। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, হাসির বিষয় না দুঃখের বিষয়, প্রশ্ন করে বলে, হুজুর নামাজের মধ্যে যখন রাকাত সংখ্যা নিয়ে ডাউট হয়, কত রাকাত পড়লাম, তিন না চার, দুই না এক না তিন, এটা নিয়ে যখন সন্দেহ হয় তখন হিসাব করি, প্রথম রাকাতে কার কথা চিন্তা করছিলাম জানি, দ্বিতীয় রাকাতে জানি কিসের কথা চিন্তা করছিলাম, এগুলো দিয়ে আমি হাতড়ানোর চেষ্টা করি, ধরার চেষ্টা করি রিয়েল কোনটা। এর দ্বারা বোঝা যায় যে আমাদের আজ সেই সময় চলে এসেছে, যেই সময়ের কথা আমাদের প্রিয় নবীজি বলে গেছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে, যে একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কারোর নামাজে মনোযোগ থাকবে না। ভাইরা আমার, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এটা মৃত নামাজ। যে নামাজে মনোযোগ নাই, যে নামাজে আল্লাহকে আপনি নিবেদন করতে পারেন না, আল্লাহকে অ্যাড্রেস করতে পারেন না। ভাইরা নামাজের মধ্যে কি হয় জানেন? নামাজ হলো মুনাজাত। নামাজটা কি রে ভাই? মুনাজাত, মুনাজাত। হ্যাঁ, যে মুনাজাত আমরা চিনি, এই যে আল্লাহর সাথে মুনাজাত করি, ওইটাই নামাজের মধ্যে হয় মূলত। সহি মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে বলেছেন, সালাত এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে এটা মুনাজাত হয়। মুনাজাতের বাংলা অর্থ হলো কানাগুষা করা। কি করা ভাই? ফিসফিস করে কানাগুষা করা। গোটা নামাজ জুড়ে আল্লাহর সাথে বান্দা কথা বলে, কথা বলে। আপনি দেখেন তো পুরো নামাজের যে কথাগুলো, এই সবগুলো আল্লাহকে অ্যাড্রেস করে, আল্লাহকে সম্বোধন করে আমরা কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি।
আমরা সুবহানাকাল্লাহুম্মা পড়তেছি শুরুতে, সুবহানাকাল্লাহুম্মা হে আল্লাহ আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, এই যে আপনার, এটা আল্লাহকে অ্যাড্রেস করে বলতেছে, ইয়্যাকা নাবুদু সূরা ফাতিহা বলছে আল্লাহ আপনার ইবাদত করছে, আল্লাহকে অ্যাড্রেস করতেছে, রুকু থেকে উঠে বলতেছে রব্বানা লাকাল হামদ ওয়া রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা, এই যে আল্লাহকে অ্যাড্রেস করতেছে, সম্বোধন করা হচ্ছে, সেজদা থেকে উঠে আবার দোয়া করছে সে রব্বিগফিরলি ওয়ারহামনি, হে আমার রব আপনি আমাকে মাফ করেন, এই যে আল্লাহর সাথে কথা বলছে। শেষ বৈঠকে আত্মাহিয়াতে বলতেছে ইয়্যাকা নাবুদু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, আল্লাহর জন্য সমস্ত তাহিয়া নিবেদন করছে, দুরুদের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ এই যে আল্লাহকে বলছে, কথা বলছে, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি রহমত নাজিল করেন। দোয়া মাসুরে পড়তেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই যে আল্লাহর সাথে কথা বলতেছে। গোটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করলাম দেখানোর প্রতিটা পাঠে পাঠে আল্লাহর সাথে বান্দা কি করে কথা বলে, এই জন্য এটা হলো কথোপকথনের একটা সুযোগ। কার সাথে? প্রাইম মিনিস্টারের সাথে না, কোনো প্রেসিডেন্টের সাথে না, পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে না, দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, সমস্ত রাজারা যার সৃষ্টি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, সেই মহান রব্বুল আলামিনের সাথে আপনি কথা বলছেন, আর আপনার মনোযোগ অন্য জায়গায়। কত জঘন্য বিষয় এটা বলেন। আপনি আসছেন কমিশনার সাহেবের কাছে, আপনার একটা কাজ আছে, আপনি ওনার সাথে দাঁড়ায় কথা বলতেছেন, ভাই আপনার কাছে আমার এই কাজটা আছে, কিন্তু কথা বলতে গিয়ে ওনার সাথে 10 মিনিটে 5 বার ওনাকে বলছেন ভাই, সম্বোধন করে আপনি তাকে কথা বলছেন, বাট আপনার মন অন্য জগতে আছে, এটা বুঝাই যাচ্ছে। আপনি আরেক দিকে তাকায় তাকায় চা খাইতে খাইতে বলতেছেন ভাই, এভাবে 5-7 বার করছেন, কি বলেন, মায়ের একটাও নিচে পড়বে, এটাকে কোনো ভদ্রলোকের কাজ মনে করা হবে বলেন? তাহলে গোটা নামাজ জুড়ে আপনি মুখে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমার প্রতি আমি জুলুম করেছি, আপনার মন আছে অন্য জগতে। এটা আল্লাহ শানে বিয়াদবি কি বিয়াদবি না বলেন? নামাজের মধ্যে আজ আমাদের মনোযোগ নাই। এই মনোযোগ না থাকার অনেক কারণ আছে, মনোযোগ সৃষ্টি করার উপায়গুলো, এগুলো অনেকগুলো পয়েন্ট বলতে হবে, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট এই মুহূর্তে যেগুলো মাথা আছে বলে দিচ্ছি। 1 নম্বর হলো, নামাজের মধ্যে কি পড়েন কি বলেন সেটার অর্থটা বোঝার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ একটু হইলেও আসবে। যখনই অর্থের দিকে মনোযোগ যাবে, সাথে সাথে আপনার মনে হবে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি কিভাবে এই সময় অন্য কথা চিন্তা করি, দুনিয়ার মানুষের সামনে কথা বললে, অন্য মনস্ক হয়ে কথা বললে সেটা যদি দোষণীয় হয়, একজন ভিখারি তিনি কারোর কাছে ভিক্ষা চাচ্ছে, আর এদিকে আরেকজনের সাথে দুষ্টামি করতেছে, অন্য মনস্ক হয়ে আছে, তাকে যে কেউ কেউ ভিক্ষা দিবে না, আমি আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার মন আছে অন্য জগতে, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করার কথা না। আপনি যখন অর্থটা জানবেন তখন আপনার মধ্যে এই চেতনা জাগ্রত হবে। এজন্য নামাজে মনোযোগ আনার একটা অন্যতম বুদ্ধি হলো একবারে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত কি বলেন এই কথাগুলোর বাংলা অর্থটা জেনে নেবেন। কথা কি বুঝাতে পারছি? আমরা ইনশাআল্লাহ কোন একটা ভিডিওতে চেষ্টা করব সালাতে আমরা কি পড়ি কি বলি সেটার অর্থটা আপনাদেরকে বোঝানো, ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নামাজে মনোযোগ সৃষ্টির জন্য নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। সালাত হলো কানেকশন। কিরে ভাই, এটা কানেকশন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা। এখন আপনি যদি নামাজের আগ মুহূর্তেও মোবাইল টিপেন তাহলে আল্লাহর সাথে কানেকশন তো হবে না। কানেকশন সৃষ্টি হওয়ার জন্য সালাতের আগে থেকে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন প্রত্যেক ফরজ নামাজের আগে পরে প্রায় সুন্নত নামাজ আছে না নেই, কেন? এটা এটা রিহার্সেল, এটা ওয়ার্ম আপ, এটা প্রস্তুতিমূলক, যাতে করে আপনার মূল নামাজে ঢোকার আগে আপনি প্রস্তুতি নিয়ে নিজেকে ওই মূল নামাজের জন্য প্রস্তুত করতে পারেন, মা মনটাকে যাতে আপনি নামাজের দিকে পরিপূর্ণ রাখতে পারেন, এর জন্য অন্য কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সুন্নতের মাধ্যমে ট্রায়াল দিচ্ছেন যাতে ফরজে ঠিক থাকে। আর আমরা সুন্নত শেষ করে আবার মোবাইল বাইর করে ফেসবুকে দেখে লাইক কয়টা পড়ছে, এ রোগ আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন ভাইরা আমার। তো এই জন্য নামাজের আগে অন্য মনস্ক হওয়ার যত মাধ্যম আছে সেগুলো থেকে বিচ্ছিন্ন হইতে হবে। দেখেন
আপনি নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য নেটওয়ার্কটা খুব স্ট্রং হইতে হবে তাই না কানেকশনটা খুব ভালো হইতে হবে কানেকশনটা যদি ওই যে দুই দাগ এক দাগ উঠে আর নামে এরকম করে অথবা দাগ একটাও না থাকে শুধু জুরু জুরু ডট ডট থাকে তাহলে আল্লাহর সাথে কানেকশন হবে আর কানেকশন না হলে কথা বলাও হবে না আপনার আবেদন আল্লাহ কিভাবে মঞ্জুর করবেন আদৌ করবেন কিনা আল্লাহু আলাম একবারে টনটনা 4G নেটওয়ার্ক যদি চান পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে হইতে হবে শরণ করার চেষ্টা করতে হবে আমি এক ভাইকে দেখছি জীবনে যিনি সাধারণ শিক্ষিত মানুষ তার দুই রাকাত নামাজে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে চার রাকাতে 15-20 মিনিট সময় লাগায় দেন এমনি কখনো কখনো হালকা এদিক সেদিক হতে পারে কিন্তু সাধারণত এরকমই তিনি নামাজ পড়েন একদিন না দুই দিন না বহুদিন দেখছি আমি এরকম তো আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আমিও তো এত নামাজে এত সময় দেই না আপনি এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন ব্যাপার কি একবার আমার অফিসে আসছে উনি তো আমরা নামাজ শেষ করে সবাই চলে আসছি অফিসে উনি এখনো আসেন না অনেক পরে আসছে আমি বললাম ভাই অনেক নফল টফল করছেন মনে হয় না ভাই জোহরের পরে তো দুই রাকাত সুন্নতি পড়ছি শুধু আরে ভাই দুই রাকাত সুন্নতি এত সময় আমরা তো পড়ে চলে আসছি কখন তখন তিনি আমাকে বললেন ভাই আমি ব্যবসায়ী মানুষ তো ব্যবসা বাণিজ্যটা খুব ভালো বুঝি এবাদতটাকেও সেভাবে বোঝার চেষ্টা করছি যে আমার লস না হয় পুরোপুরি লাভ হয় তো সেজন্য আমি নিজের সাথে সংগ্রাম করি গোটা নামাজের মধ্যে কিভাবে সংগ্রাম করেন উনি বলেন যে দাঁড়ানোর পর সূরা কেরাত পড়তেছি পড়তেছি হঠাৎ করে আমার কোনো ব্যবসার দিকে কোনো ধান্দার দিকে মন চলে গেছে তো একসময় তো সেন্স ফিরে আসে যে আরে আমি নামাজের মধ্যে কি মনে করতেছি যখনই সেন্স ফিরে আসে সাথে সাথে আমি নিজেকে ভৎসনা করি না পরিপূর্ণ কানেকশন আল্লাহর সাথে আমার হয়ে গেছে কথা চলতেছে আল্লাহকে আমি আমি রুকুতে যাই না ওই পড়তেই থাকি আয়াত বারবার এরপরে যখন আমার কাছে স্যাটিসফ্যাকশন হয় যে না আমি এখন আল্লাহর সাথে ফুল কানেক্টেড হয়ে আল্লাহকে একেবারে সামনে হাজির রেখে আল্লাহকে নিবেদন করলে যেরকম করা যায় ওই রকম মন নিয়ে করা হয়ে গেছে আমার সূরা ফাতিহা পড়া অন্য সূরা মিলানো এবার আমি আল্লাহ করে রুকুতে যাই রুকুতে যাই আবার ওই একই কাহিনী আমি তো সুবহান রাব্বিল আজিম শুরু করি শয়তান আমাকে নিয়ে যায় আরেক জায়গায় আবার সেখান থেকে কান ধরে নিয়ে যায় আরেক জায়গায় এক এক জায়গায় নিয়ে যায় ফেসবুকে নিয়ে যায় ইউটিউবে নিয়ে যায় অমুক জায়গায় নিয়ে যায় তমুক দোস্তর বাড়িতে নিয়ে যায় শয়তান শুধু কান ধরে ঘুরাইতে থাকে আর আমিও নাছোড় বান্দা রুকু থেকে আজকে উঠতেছি না কারণ রুকু তাসবি যদি কেউ দুই ঘন্টা ধরে পড়ে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই মাসআলাগত কোনো অসুবিধা নাই কেউ যদি 200 বার 2000 বার রুকুতে তাসবি পড়ে তাও নিষেধ নাই তো আমি পড়তে থাকি এবং গোয়ার ধরি শয়তান তুই আমারে ঘুরাইছস তুই আবার ফেরত আনবি আমি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আগ পর্যন্ত আমার মনে স্যাটিসফ্যাকশন হবে যে হ্যাঁ আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম হে আমার মহান রব আপনার পবিত্রতা জ্ঞাপন করছি এটা রবকে আমি সরাসরি বলছি এরকম মানসিকতা মনে তৃপ্তি হওয়ার আগ পর্যন্ত আমি রুকু থেকে মাথা তুলবো না আমি গোদরে পড়ে থাকি এরপরে রুকু থেকে উঠার পর আবার আমি দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহর ইবাদত করছি দাঁড়িয়ে সেজন্য দাঁড়িয়ে আমি অপেক্ষা করি দীর্ঘ সময় অপেক্ষা করি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ না মন অন্যদিক চলে গেছে আবার হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এরপরে সিজদায় যায় আবার সিজদায় একই যুদ্ধ চলে আরে এ কুস্তি তো হায় আমার ভর কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো চিরকালের কখনো কুস্তিতে সে আপনাকে হারাবে আপনি তাকে আবার হারাবেন এক রাকাতে নামাজে সে মনোযোগ নষ্ট করছে দ্বিতীয় রাকাতে সুদে আসলে উঠাই ফেলবেন আরো বেশি করে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে এমন ভাবে নামাজ পড়বেন ইবলিস বেইজ্জত হয়ে যাবে এটাই না মুসলমানের কাজ কিন্তু আমাদের সেরকম নামাজ পড়া হয় না তো নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য ইবলিসের সাথে এরকম লড়াই করতে হবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমি প্রায় সময় বলি ভাই ইবাদতের স্বাদ এমন এক জিনিস একবার যদি পান দুনিয়ার সমস্ত স্বাদ তুচ্ছ মনে হবে অনেক বড় বড় শিল্পপতি দেশের আমি পেয়েছি জাতীয় পর্যায়ে বড় বড় ব্যবসায়ী পেয়েছি যারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছে হুজুর দুনিয়ার কোন স্বাদ আমাদের আর দেখতে বাকি নাই আল্লাহ তাআলা সব স্বাদ আস্বাদন করার সুযোগ দিছেন হালালটা তো করছি আল্লাহ মাফ করুক হারামটাও বহুত আস্বাদন করছি কিন্তু যখন আল্লাহর ইবাদতের স্বাদ পেয়ে গেছি এখন রাত 12টায় যদি শুই
ওই তাহাজ্জুদের সময় উঠে একটু চোখের পানি না ফেললে, একটু বিড়বিড় করে আল্লাহর সাথে কথা না বললে সারাটা দিন ভাল লাগে না। ইবাদতের স্বাদ এমন এক জিনিস ভাই, সবতুচ্ছ মনে হবে। তো আল্লাহ তালা আমাদের নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। তাহলে নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথম বলছিলাম কি, যে নামাজে মনোযোগী হওয়ার জন্য কি কি পড়ছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় বলছি, নামাজের আগে থেকে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে মোবাইল টোবাইল টিভি টিভি বন্ধ করে মসজিদে ঢুকে একবারে ফুল টাইম আল্লাহকে দিবে। নাম্বার তিন, নামাজ এটাতে মনোযোগ আনার জন্য নিজের সাথে নিজে সংগ্রাম করবে। মনোযোগ আসার এক পর্যন্ত আমি রুকু করব না, চার রাকাত সুন্নত পড়ছি, মনোযোগ ভালো করে হয় নাই, আবার পড়ব, সমস্যা আছে? নফল নিয়তে পড়লাম, অসুবিধা আছে কোনো? যাতে করে শয়তান রসুয়া হয়, বেইজ্জত হয়, এই চেষ্টা চালাতে হবে। নামাজের মনোযোগ সৃষ্টির 33টা উপায় শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তার এক আর্টিকেলে লিখেছেন, এটা আমি অনুবাদ করছি, বাংলাদেশের সমকাল সহ একটা পত্রিকা ছাপছে, এখনও গুগলে সার্চ দিলে পাওয়া যাইতেও পারে, নামাজের 33টা উপায় দেখে নিতে পারেন। আমি সংক্ষেপে কয়েকটা উপায় বললাম, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, প্রয়োগ করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমার একটা প্রশ্ন ছিল, এখন বিদেশে যাওয়ার জন্য যে সবাই কন্ট্যাক্ট ম্যারেজ করে, এটা কি ইসলামে জায়েজ আছে? ভাই, কন্ট্যাক্ট ম্যারেজ বিদেশে যাওয়ার জন্য করা হয়, সিলেটে একটু বেশি, তাই না? সিলেটে ভাইয়েরা লন্ডনে যাওয়ার জন্য মিশামিশি বিয়ে, ওখানে যাওয়ার পরে আবার যেই সেই, এই রাস্তা সারা দেশেই কম বেশ হয়, যেহেতু ইংল্যান্ডে সিলেটের মানুষ একটু বেশি, বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য সে ভাইদের ভূমিকা অনন্য মাশাআল্লাহ, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন। কিন্তু ভাইরা আমার, অন্যায়ভাবে এই দুই নম্বরই পথে বিদেশ যাওয়া জায়েজ নয়। মুসলমান কখনো দুই নম্বর হবে না। দুই নম্বর বুঝেন, ভিতরে একটা বাইরে একটা, চালাকি বাটপারি চিটারি, এটা না চিটারি ভাই, রাগ করেন আর যাই করেন মাসলা আমার সত্যটা বলতে হবে নাকি? দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করাইছেন, এমদাদ ভাইয়ের বাসায় ছিলাম, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আমাদের কমিশনার সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, তো এখন সেদিকে তাকায় আমি যদি বলি যে মাসারা সিলেটি ভাইদের বিরুদ্ধে গেলে বলবো না, তাহলে আল্লাহর কাছে মার খেতে হবে না? আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। যুবক ভাইয়েরা যারা লন্ডন যাওয়ার জন্য সিরিয়াল ধরে বসে আছেন, সলিড কোনো সঠিক পদ্ধতি থাকলে যান, দাওয়াতের নিয়তে যান, সঠিক নিয়তে যান, কিন্তু ভাই এই কন্ট্রাক্ট ম্যারেজের নিয়তে যদি যান এটা গুনাহ হবে। কারণ আসলে আপনি বিয়ে করছেন না, আপনি সেই সরকারকে প্রতারণা করছেন, কাগজের মধ্যে লিখছেন আমরা স্বামী স্ত্রী, আসলে আপনি স্বামী স্ত্রী না, তাহলে মিথ্যা হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোকা দেয়, চিটারি করে, বাটপারি করে, আসে একটা দেখায় আরেকটা, সে আমার উম্মত হতে পারে না। তাহলে এখানে প্রতারণা হয় কি হয় না বলেন? আপনি স্বামী স্ত্রী না কিন্তু বলছেন স্বামী স্ত্রী, হ্যাঁ, অনন্য উপায়, বিপদ হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী বললে বাঁচার উপায় আছে, আর না হলে জীবন হুমকির মুখে, চরিত্র হুমকির মুখে। সেইখানে একটু ঘুরায় বলা যায় যাচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম মিশরের সেই জালেম শাসকের হাতে যখন পড়েছেন তখন স্ত্রীকে বলছেন আমার বোন, তাও আবার এ অর্থে যে সব আদম সন্তানিত ভাই বোন, এইটুক ঘুরায় বলা যায় যাচ্ছে জীবন বাঁচার দরকার হলে। আপনি তো লন্ডনে যাওয়ার সাথে জীবন বাঁচানোর সম্পর্ক নাই, আর এখানে ঘুরে বলা না, এখানে ডাহা মিথ্যা কথা, যার কারণে এটা বলার কোনো সুযোগ নাই। আপনি মেয়েকে বিয়ে করেন নাই, জীবনে করার কোনো চিন্তাও নেই, প্ল্যানও নেই, তাইলে তারপরও বলতেছেন না এটা আমার বউ, আমার ভিসা দাও, আমার বউ আমার ইনভাইট করছে, এই কথা বললে কি হবে ভাই? মিথ্যা এবং প্রতারণা হবে। তবে এভাবে যদি কেউ বিদেশ যায় আর সেভাবে যাওয়ার পর তিনি উপার্জন করেন সারা জীবন, তার সে সারা জীবন উপার্জনটা হারাম হবে না যদি সে হালাল কাজ করে উপার্জন করে, কারণ সেখানে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যাওয়ার সময় যে দুই নম্বরই করছেন এটা একটা গুনাহ হয়েছে, যারা আগে করে ফেলছেন তারা আল্লাহর কাছে তওবা করবেন, আর যারা এখনো যাওয়ার চিন্তা করতেছেন এরকম রাস্তায়, তারা চিন্তা করতেছেন তওবার রাস্তা যখন খোলা আছে আমিও যাই তওবা করে নিব, কি বলেন? এ দুই নম্বরই করবেন? একজনের বাড়িতে মলম আছে, কাটা জায়গা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর ডাইনাত কাটে, বামাত কাটে আর মলম লাগায়, এটা কি বলবেন আপনি? মাথা ডিস্টার্ব আছে না নাই? তবা করলে আল্লাহ মাফ করবে, অতএব আমি ঠান্ডা মাথায় গুনাহ করলাম আবার তবা করলাম, এর অবস্থা একই রকম না? দেখেন জান্নাত তো এত সহজ জিনিস না ভাই, মায়ের হাতের মোহনাত, অনন্ত অসীম কালের সুখের জায়গা পাবেন, কিন্তু আপনি একটু ত্যাগ করতে পারবেন না, সব ল্যাপসেপ দিয়ে দুই নম্বরই করে
এরপর বলবেন যে আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই আল্লাহ তো মাফ করবে, কিন্তু আগে ভাগে আপনি দুই নম্বরই করে প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর কাছে মাফ চাই নিমো, মাফ পাবেন যে সেই গ্যারান্টি কোত্থেকে পেলেন আপনি? এই জন্য এই দুই নম্বরই করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তাহলে তো লন্ডন যাওয়া হবে না অনেকের, না হোক, না হলে কি আমরা মরে যাবো নাকি ইনশাআল্লাহ? দুই নম্বরই করা যাবে না, অনন্য উপায় হলে তখন সে একটু ঘুরাইয়া বলতে পারে, তাও ডাহা মিথ্যা কথা বলার সুযোগ নাই, জীবন রক্ষার জন্য শুধু হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি মোহাম্মদ আফরাজ আফগান সোহাগ, একজন পুলিশ সদস্য। বর্তমানে আমি যে অবস্থানে আছি সে অবস্থানে আমাকে শরিয়া বিরোধী কোনো কাজ করতে হয় না। আমি দায় রেখেছি সালাত আদায়েও কোনো সমস্যা হয় না। ঘুষ জুলুম ইত্যাদি হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এই অবস্থায় আমার চাকরি করা জায়েজ হবে কিনা? আরে ভাই চাকরি করা জায়েজ হবে মানে আপনার চাকরি করা বিরাট বড় সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। কেন সওয়াবের কাজ হবে জানেন? কারণ যেই জায়গায় অনিয়ম বিশৃঙ্খলার ভয় আছে, লোভ আছে, একটু দুই নম্বরই করলেই অবৈধ উপার্জন করা যায়, সেখানে একজন ভালো মানুষ থাকা মানে হলো হাজারো মানুষকে ন্যায় বিচার পেতে সাহায্য করা, হাজারো মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থাকা, হাজারো অন্যায়কারী অপরাধীকে শাসনের আইনের হাতে আনার সুযোগ পাওয়া, এরকম সুযোগ যদি কোনো ভাই পান তিনি ছাড়বেন না। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যে আপনার কোনো হারাম করা লাগে না, আপনি আল্লাহর রহমতে হকালে চলতে পারতেছেন, আপনি মানুষকে উপকার করার সুযোগ পাচ্ছেন। আমি তো প্রায় বলি ভাই, পুলিশের চাকরি যারা করেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, এরা এমন একটা পলসিরাতের মধ্যে দাঁড়ায় আছে, যদি ভালো করে দাঁড়ায় থাকতে পারে তাহলে জান্নাত পার হয়ে গেল, আর যদি পুড়ে যায় তো নিচে জাহান্নাম। ডু অর ডাই, এই জায়গায় তারা থাকে। কারণ একটু দুই নম্বরই করলেই সব শেষ, অনেক মানুষের ক্ষতি করলেন, ধ্বংস হয়ে গেলেন আপনি। আর যদি সলিড থাকেন তাহলে আপনি যে ন্যায় নিষ্ঠা সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন, আমার মতো হাজারো মৌলবী সেটা নাও পারতে পারে, ঠিক না? ঠিক। এই জন্য এ ধরনের কাজ করার যদি সুযোগ থাকে ন্যায়নিষ্ঠভাবে, অবশ্যই সেটা করা উচিত। এরপর প্রশ্ন হলো, নিজের দোয়া নিজে করা উত্তম নাকি ভালো কোনো আলেমের মাধ্যমে করানো উত্তম? ভাই দোয়ার তিনটা ফরম্যাট আছে। দোয়ার কয়টা ফরম্যাট আছে? তিনটা। দোয়ার ফরম্যাট নম্বর এক, নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো সাধারণ নিয়ম। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কি করব, কবুল করব। আপনি দোয়া করলেন সরাসরি আল্লাহর কাছে, এটা হলো দোয়ার মেইন ফরম্যাট, নিজেরটা নিজে দোয়া করে, এটা হলো মূল। দোয়ার আরেকটা ফরম্যাট হলো অন্যদের কাছে দোয়া চাওয়া। ভাই আপনি বড় ভাই আমার জন্য একটা দোয়া করিয়েন, ভাই আপনি হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি নেককার মানুষ, গুনাহ কম হয়েছে আপনার আমার চাইতে আশা করি, তো আপনি এটা আমার জন্য দোয়া করিয়েন। এভাবে অন্যদের কাছে দোয়া চাওয়া এটাও সুন্নাত দ্বারা সাবিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে দোয়া চেয়েছেন, নবীজি দোয়াও করেছেন, কবুলও হয়েছেন, ইসলামে চলে আসছেন। তাহলে অন্য আলেম ওলামা দিনদার বা হুজুর বা মুরব্বী বা সমবয়স্ক বা অন্য যে কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো অসুবিধা নাই, এটাও ঠিক আছে। তিন নম্বর হলো দোয়া করানো। এই করানোর মানে হলো এটার জন্য পয়সা লাগে। করানো মানে কি? পয়সা লাগে। পয়সা লাগা বুঝেন? মানে বাজেট লাগে, বাজেট। দোয়া চাইতে কি টাকা লাগে? দোয়া চাইলে বলে ভাই দোয়া চাইছেন পয়সা দেন, এরকম কেউ বলে? কিন্তু দোয়া করাইতে হলে কিছু মিষ্টি লাগে, কিছু জিলাপি লাগে, হ্যাঁ হুজুরের হাদিয়া লাগে, আগরবাত্তি লাগে, তারপরে ওই যে গোলাপ জল লাগে, এটা বাজেট লাগে কি লাগে না বলেন? দোয়া করানোর জন্য টাকা লাগে না, দোয়া করতে টাকা লাগে, চাইতে টাকা লাগে, লাগে না। এই করানোটা দুনিয়ার জন্য দোয়া করাইয়া টাকা পয়সা দিলেন, এটাকে জায়েজ বলছেন উলামায়ে কিরাম অনেকে। কিন্তু মানুষ মারা গেছে সেটার জন্য আপনি হুজুর বলেন, হুজুর আমার বাপ মরে গেছে একটু দোয়া করে দেন, হুজুর কয়েকজন মানুষ নিয়ে কাইন্দা কেটে দোয়াটা করে দিল, হুজুরের কিছু পয়সা দিলেন, করে দিলেন, আমি বলি যে আপনার আমসালা দুইটাই গেছে। আমসালা দুইটা কেমনে গেছে আমি বলি? কারণ পয়সা দিয়া আখেরাতের কোনো কাজ এভাবে আদায় করার সুযোগ নাই, আপনার পয়সাটা লস, আর দোয়াটা তো কাজে আসবেই না, কারণ হুজুরও পয়সার জন্যই করছে, এটা তো কাজে আসবেই না। তাহলে আমও গেল কি লাগো, সালাও গেল। হ্যাঁ আখেরাতের বিষয়ের জন্য হুজুরের কাছে বলবো, হুজুর দোয়া করেন, দোয়া করাবেন, দোয়া করাবেন মানে হুজুরের কাছে দোয়া চাইবেন। দোয়া চাওয়ার পর আপনি আগে পরে অন্য কোনো সময় হুজুরের হাদিয়া দিবেন। আমি প্রায় বলি আলেমুল আমাদেরকে একটু দোয়া করায় আপনি, মানে কি জানি বলে সেটার একটা স্বার্থ, কিছু খাওয়াইয়াও আপনি স্বার্থ আদায় করবেন যে হুজুর দোয়া করেন। অনেক সময় দেখা যায় অনেকে বাড়িতে দাওয়াত টাওয়াত খাওয়াইয়া হুজুরে বলে, হুজুর এবার হাত তোলেন, খানা শেষ এবার কি করেন,
হাত তুলেন, আপনার পেটে না খানা ঢুকছে, কাম করেন কাম করেন, হাত তুলেন ভাই। এটা কি দোয়া হইলে এটা দোয়ার নামে তামাশা? আরে ভাই, আপনি যখন একজন হুজুরকে খাওয়াইবেন বলা লাগবে দোয়ার জন্য? বেটা খানার চোটে বুক ফাইটটা দোয়াতে এমনি বাইর হবে, কি বলেন? এ ভাই, খানার তো কথা বলে, খানায় কথা বলে না, মারাত্মক কথা বলে। আপনি ধৈরা ভৈরা কারোর সাথে মনোমালিন্য আছে, কোনোরকম বান্ধবের মধ্যে একটু খাওয়ায় যদি দিতে পারেন, দেখবেন কথা বলে, চেহারার মানচিত্রের চেঞ্জ হয়ে গেছে। সেখানে হুজুর যখন খাওয়াই দিবেন, একটু ভালাবুড়া খাওয়াইলেন, হাদিয়া তোফা দিলেন, আবার বলা লাগবে হুজুর দোয়া করেন। হুজুর তো এমনি দিল থেকে দোয়া করবেন, এন আপনি যদি পারিশ্রমিক দেন, দিয়া শ্রম আদায় করেন, এটা অখরবি কোনো বিষয়ে জায়েজ নাই। কথা কি বুঝাতে পারছি? এটা করবেন না। মা বাবাকে সন্তুষ্ট রাখার উত্তম মাধ্যমগুলো কি কি? মা বাবাকে সন্তুষ্ট রাখার মতো এই যুগে কঠিন কাজ খুব কম আছে, কারণ এই যুগের যুবকরা, ইউ যুবকরা, তারা চায় যে একটু তিরিং বিরিং করবো, লাফালাফি করব। আমি চাই বার্গার খাইতে, বাপে কয় কাঁঠাল খান, হইল? যুবকরা এখন কি খাইতে চায় না? কাঁঠাল আর আম খাইতে, দেশি জিনিস খাইতে চায় না, বার্গার খাবো, ফাস্টফুড খাবো। আমি চাই থ্রি কোয়ার্টার প্যান্ট পরতে, বাপে কয় না লুঙ্গি পর, বনে না, তাই না? মা বাপ যা বলে সব উল্টাপাল্টা মনে হয়। এর কারণ হলো ওই যে যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে। সমাধানের পথ হলো একটাই, ইসলামের পথে তাদেরকে আনতে হবে। তাহলে মা বাবা দেখবেন ঘরটা জীবন্ত জান্নাত হয়ে গেছে, জীবন্ত জান্নাত হয়ে গেছে। তো মা বাবাকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম কথা হলো যে তাদের সকল বৈধ নির্দেশ পালন করতে হবে, সকল বৈধ নির্দেশ পালন করতে হবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি বসে আসো, তোমার গায়ে ধুলা ময়লা লাগছে, তোমার বাপ সামনে বসে আছে, মা সামনে বসে আছে, এরকম করে জামাটা ঝাড়া দিলা তাদের সামনে, জামাটা পরিষ্কার করার জন্য। তারপরও তুমি উকুকুল ওয়ালিদাইনের গুনাহে লিপ্ত হলা, তুমি মা বাবার অবাধ্য সন্তান হয়ে গেলা এই কাজের মাধ্যমে। সেখানে আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুম উফিম ওয়ালা তানহারহুমা। আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান আইন্দাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাবার দুজনের একজনে অথবা দুইজনে যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমার তাদের সাথে এমন আচরণ করো না যে তারা কষ্টের সময় কোনো আহ উ শব্দ বলে বা উফ এরকম বিরক্ত উফ বলিও না, বিভিন্ন ব্যাখ্যা আছে এটা। যাই হোক, বৃদ্ধ হলে তারপরে বলিও না, আল্লাহ এটা কেন বলছেন? তার মানে জোয়ান থাকতে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? আরে না, জোয়ান থাকতে তো বিয়াদবি করবেন না, আপনি এমনি শুয়েছেন মাত্র সোজা, কারণ এক এক থাপ্পড়ে দাঁড়িয়ে যাবেন আর বামে যাবেন। বাপ জোয়ান আছে, মাও জোয়ান আছে, ঠিক না? ঠিক, উল্টা পাল্টা করবেন, গাটা ধরে করবে বাইরে যা, যেদিকে রাস্তা দেখ চল, ঠিক না? বুড়া হওয়ার পরে এখন আপনি মাস্তান হয়েছেন, মাতবর হয়েছেন, পয়সা কড়ি কামান, দিনকাল ভালো, ওই বেচারা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন আপনার মাতবরের সময়, আরে চুপ করো বসো, বেচারা কিছু বলার নাই চুপ করা ছাড়া, ঠিক না? ঠিক, এই জন্য আল্লাহ বলছেন বার্ধক্যে যখন যাবে মা বাবা, তখন তাদের সাথে সদাচরণ করবে। তখনকার সদাচরণটা হলো আসল সদাচরণ। কেন ভাই? কারণ জানেন, কারণ এই টাইমে সদাচরণ করা কঠিন। এক তো হলো আপনি তখন স্বাবলম্বী, আপনার তখন পাওয়ার আছে, আরেকটা কারণ আছে, সেটা হলো ভাই মা বাবার কথা, নিজেরা যখন একটু পড়ালেখা করবেন, পয়সা কড়ি হবে, দুনিয়ার লাল নীল দেখবেন, আপনি নতুন জেনারেশনের, তিনি ওল্ড জেনারেশনের, আগের জেনারেশনের, তখন আপনার কাছে তার সব কিছুই অযৌক্তিক মনে হবে, মনে হবে দূত আব্বা কি বলে এগুলা, মা কি বলে এগুলা, ওনারা এই জগৎ সম্পর্কে খবর রাখেন না, সব কিছু এলোমেলো মনে হয় না, আল্লাহ আকবার। আর সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান আইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা। মা বাবা যখন বার্ধক্যে যাবে, তারা অনেক কথা বলবে যেটা তোমার কাছে অযৌক্তিক মনে হবে, আসলেও অযৌক্তিক, বয়স হয়ে গেছে উল্টাপাল্টা বলে, কিন্তু এই টাইমে তুমি তোমার ইমানের পরীক্ষা দিতে হবে, খবরদার, শিশুর মতো হয়ে থাকতে হবে এই টাইমে, তাহলে জান্নাত। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আর মা বাবা অসন্তুষ্ট তো রব অটোমেটিক অসন্তুষ্ট, নামাজ কালাম যতই পড়া লাভ হবে না। কথা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। আপনার বাপ মা তারা নেটের যুগের মানুষ না, বুঝে না, যা বলে সব অযৌক্তিক বলে, আপনার কাছে মেজাজ গরম হয়। আপনি যখন বুড়ো হবেন, আপনার সন্তান আরও আপডেটেড হবে, আপনার চেতে আরও আপটুডেট হবে, তাদের কাছে আবার ওই সময় আপনারটা অযৌক্তিক মনে হবে। আপনি যদি আপনার বাপের জুতাটা সোজা করেন, আপনার ছেলে আপনার জুতার উপরে বড় হওয়ার পরে পাঁও দিতে বিবেকে বাঁধবে, কারণ সে দেখেছে তার দাদার প্রতি আপনি কি করেছেন। বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। তাদের সকল বৈধ নির্দেশগুলো মানবেন, এতেই তারা সন্তুষ্ট থাকবেন। ধমক দিয়ে কথা বলবেন না, রাগ করে কথা বলবেন না, শিশু হয়ে থাকবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ মৃত্যুর পরে তার মা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
এক পত্রিকা নিউজ আকারে লেখা হয়েছিল। তিনি বলেছেন যে আমার আব্দুল্লাহ একেবারে মরণ পর্যন্ত আমার কাছে একটা ছোট দুধের শিশুর মতো, ছোট 2 বছর 3 বছরের শিশুর মতো সে আমার কাছে থাকতো, কখনো বড় হয়েছে সে এটা বোঝা যাইতো না, এরকম কাচুমুচু করে আমার সামনে থাকতো। এটা হলো আদর্শ সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন। সবার প্রতি সুধারণা পোষণ করব কিভাবে? সবার প্রতি সুধারণা পোষণ করার জন্য একটা বড় বুক লাগে, একটা বড় মন লাগে। বড় মন বুঝেন, আমার ভাই একটা ভুল করছে, শয়তান বলবে যে দেখছো কত খারাপের খারাপ, আপনার বড় মন থাকলে আমি বলবেন না কেন খারাপ হবে, এটা এরকমও তো হইতে পারে, আমি যেটা মনে করতেছি এটা ছাড়া ভিন্ন কিছু হতে পারে। একটা মেয়ের সাথে দেখা যেতে বলছি, দেখছি এই মেয়েটা হয়তো তার মাহরাম কেউ হতে পারে, এই মেয়েটা হয়তো কোনো বিপদে পড়ছে সে হেল্প করতে পারে। ইতিবাচক চিন্তা করা যায় কি যায় না? প্রত্যেকটা নেতিবাচক কাজকে ইতিবাচক ভাবে দেখার সুযোগ আছে, কিন্তু এটার জন্য একটা বড় মন লাগে। আর ছোট লোক হলে ভালো জিনিস দেখার পরে বলে কেন বলছে, আরে নিশ্চয় কোনো ধান্দা আছে। একটা হলো সতর্কতার জন্য, নিজে বুঝার জন্য, সেটা আরেক জিনিস, কিন্তু আরেকজনের চরিত্রে কালিমা দেওয়া সম্পর্কে আল্লাহ বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমাদের আয়েশা সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন জঘন্য মিথ্যাচার করেছিল মুনাফিকরা, তখন আল্লাহ বলেছেন তোমরা মনে করো এটা ছোট্ট ব্যাপার, আরেকজনের ফলে একটা সামান্য মন্তব্য করছে, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে বিশাল বড় অপরাধ। এই জন্য মানুষের সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته